selfish. 9, you're jaded. 8, the Assalamualaikum everyone. Welcome back to my channel, Parveen's Blog. আশা করি আমার ক্যাপশন দেখে আর ভিডিও দেখে বুঝে গিয়েছেন যে আমরা আজকে কোথায় যাচ্ছি। তো সকাল তখন বাজে 7টা, আমরা যখন বাসা থেকে বের হলাম, বের হয়ে ইনার সাথে দেখা। ও আমাদের বাসার নিচেই থাকে, আর যখনই আমরা বাসা থেকে বের হই বা বাসায় ঢুকি তখনই এমন আহ্লাদ করে, আদর পেতে চায়। খুব ভালো লাগে ওকে, মাঝে মাঝে ওকে বাসায় নিয়ে এসে আমরা খেতেও দিই। এখন আমরা সিএনজি নিয়ে নিব, সিএনজিতে করে আমরা যেখানে আমাদের লঞ্চ আছে সেখানে যাব। এখান থেকে আমরা আগে যাব বাবুবাজার ব্রিজ, দেন ওখান থেকে যাব তেলঘাট। যেহেতু খুব সকালে বাসা থেকে বের হয়েছি, ক্ষুধা লাগাটাই স্বাভাবিক, তাই বাবুবাজার ব্রিজ নেমেই দেখলাম সামনে একটা হোটেল। তাড়াতাড়ি একটা নেহারি আর তন্দু অর্ডার করে আমরা দুজন নাস্তাটা সেরে ফেললাম। নাস্তাটা শেষ করে আমরা এখন একটা রিক্সা নিয়ে আমাদের গন্তব্যে যাচ্ছি। আমাদের লঞ্চ দেখা যাচ্ছে সুরভি 7, এটা তেলঘাটে আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা যেহেতু 7:45 ভিতর চলে এসেছি, তাই আস্তে আস্তে মানুষ আসা শুরু করেছে এবং সম্ভবত 9:00 ভিতর আমাদের লঞ্চটা ছেড়ে দিবে। মানুষের আশা এখনও শেষ হয় না, 7:45 থেকে এখন 9:30 বাজে, তাও আমাদের লঞ্চ ছাড়েনি। খুবই বোরিং লাগছিল সময়টা। বাজে 10টা, আমরা আমাদের নাস্তা পেয়ে গিয়েছি। আমাদের একটা পানির বোতল দিয়েছে আর চিকেন খিচুড়ি ছিল, খিচুড়িটা মজা ছিল এবং চিকেন খিচুড়ির সাথে একটা ডিমও ছিল এবং অনেক ভালো পরিমাণ ছিল সকালে নাস্তার জন্য। Thank you.
এই জায়গাটা খুবই ভালো লেগেছে আমার কাছে, কারণ আমাদের এখানে 11টা থেকে টানা বিকাল পর্যন্ত কনসার্ট হয়েছে, মানে নামাজের সময় ছাড়া, এবং বিকাল থেকে আমাদের আবার ডিজে শুরু হয়েছিল। তো মানে সারা দিন যেহেতু গান টান চলেছে আমরা খুবই এনজয় করেছি। খুব যেহেতু ফ্রাইডে ছিল সেহেতু জুম্মার নামাজের সময় একটা জায়গায় আমাদের লঞ্চটা থামে, সেখানে শুধু যারা যারা মাত্র নামাজ পড়বে তারাই গিয়েছিল এবং আমরা ওয়েট করছিলাম বসে। জায়গাটা খুবই সুন্দর ছিল। সবাই নামাজ পড়ে আসার পর যার যার টোকেন নিয়ে যে আমাদেরকে লাঞ্চ দেওয়া হয়েছে, তো মানে খুবই মজা ছিল খাবার এবং অনেক পরিমাণ ছিল, মানে একা আমি খেয়ে এটা শেষ করতে পারছিলাম না। আমাদের একটা করে মোজো দিয়েছিল, একটা পানি দিয়েছিল, আমাদের দুটো করে রোস্ট দেওয়া হয়েছিল, মানে রোস্টের দুটো পিস দিয়েছিল, আর এই বক্সে হচ্ছে রাইস ছিল, একটা টিকা ছিল, সালাদ ছিল। এখন বিকাল 5টা, আমরা আমাদের নাস্তাও পেয়ে গিয়েছি, অনেক কিছু ছিল। আর একটা জায়গায় আমাদের লঞ্চ এখন থামবে কিছুক্ষণ পরেই, দেখি প্লেসটা কেমন। আমাদের সামনেই একটা লঞ্চ ছিল, মানে চাঁদপুর টু ঢাকা, ঢাকা টু চাঁদপুর, মানে লঞ্চটা খুবই সুন্দর ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। ময়ূর সাত, হ্যাঁ ময়ূর সাত ছিল লঞ্চটির নাম, মানে উপরে গাছ টাছ ছিল, ডেকোরেশন খুবই সুন্দর। তো আমরা ভেবেছি আমরাও নিচে যাই, দেখেন কী অবস্থা, কীভাবে নিচে যাব, মানে লঞ্চটা থামতে না থামতে মানে কী যে অবস্থা, এতগুলো মানুষ, কীভাবে যে নিচে যাব বুঝতে পারছিলাম না। পরে আমরা ভাবলাম যে ঠিক আছে সবাই নামুক দেন আমরা যাই, কারণ এমন ধাক্কা ধাক্কিতে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। এই দেখেন প্রচুর মানুষ ছিল, আর যেহেতু মানে দুই তিনটা লঞ্চ একসাথে এসে এই জায়গাটায় থেমেছিল তাই অনেক মানুষ ছিল। নিচে তেমন কিছুই ছিল না, অযথা নেমে কষ্ট করে আবার ঘুরে চলে আসলাম, এর চেয়ে আমাদের লঞ্চেই ভালো। তখনও কনসার্ট হচ্ছিলো, এটা আমাদের লাস্ট সং ছিল, আসেন গানটা শুনি। এখন যাকে দেখবেন সে হচ্ছে পুরা পিকনিকে ফেমাস ছিল, ও যে ননস্টপ কীভাবে এতক্ষণ ড্যান্স করেছে আমরা আসলে খুবই অবাক, আর খুবই সুন্দর ড্যান্স করে, আপনারা দেখলেই বুঝবেন। আমাদের র্যাফেল ড্র হয়েছিল, কিন্তু আসলে কপালটা আমার এত ভালো না, আমি কখনোই এগুলোতে কোনো পুরস্কার পাই না, আর এইবারও পাইনি, ব্যাড লাক। ভেবেছিলাম কিছু না কিছু পাবো, বাট আর হলো না। সবাই প্রথম পুরস্কার যে পেয়েছে তার জন্য হই হুল্লোড় করছে, সবাই খুবই হ্যাপি, তারা পেয়েছে এটার জন্য আমরাও হ্যাপি। এখন আমাদের ডিজে শুরু হবে, যেটার জন্য সবাই প্রিপারেশন নিচ্ছে, আমরাও এখন অনেক এনজয় করব, সাথেই থাকবেন।
মজা করলাম, রাত 10টায় এসে থামলো আমাদের লঞ্চ, এখন বিদায় দেওয়ার পালা। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে, আমি খুবই এনজয় করেছি। আশা করি ভিডিওটা দেখার পর আপনারাও এনজয় করেছেন। সো সবাই ভালো থাকবেন অ্যান্ড আল্লাহ হাফিজ।